এনজাইম সংক্রান্ত বেশ কিছু ডেফিনেশন জেনে নেওয়া আমাদের দরকার। এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। তো প্রথমেই আমরা এনজাইম সংক্রান্ত যে ডেফিনেশনগুলো আলোচনা করব অধিকাংশই কনজুগেটেড এনজাইমের জন্য প্রযোজ্য। কনজুগেটেড এনজাইম কি? যে এনজাইমের প্রোটিন পার্টের সাথে একটা এক্সট্রা কিছু থাকে, একটা এক্সট্রা অংশ যুক্ত থাকে, অর্থাৎ যে এনজাইমটা পিওর প্রোটিন না, এই এনজাইমটার ভিতর প্রোটিনের সাথে কিছু এক্সট্রা পোর্শন থাকে, এই যে এক্সট্রা পার্টটা থাকে এটাকে বলা হয়ে থাকে প্রোস্থেটিক গ্রুপ। এখানে লেখা আছে প্রোস্থেটিক গ্রুপ, আসলটা ডেফিনেশনটা লিখে ফেলি। তাহলে প্রোস্থেটিক গ্রুপ কি? একটি এনজাইমের নন প্রোটিন অর্থাৎ অপ্রোটিন অংশ। অর্থাৎ প্রোস্থেটিক গ্রুপ হচ্ছে একটা এনজাইমের সেই অংশটুকু যেটা প্রোটিন নয়, অর্থাৎ এনজাইমের অপ্রোটিন অংশকে বলা হয় প্রোস্থেটিক গ্রুপ। আমরা একটা উদাহরণ দিয়ে যদি আমরা লক্ষ্য করতে চাই তাহলে আমাদের খুব ভালো একটা পরিচিত উদাহরণ দিই, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ এনজাইমটার মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে তার প্রোটিন পার্ট আর তার সাথে থাকে ম্যাগনেশিয়াম 2+ আয়ন। তাহলে তোমরা ইতোমধ্যেই ধরে ফেলেছ আশা করি যে এই ম্যাগনেশিয়াম 2+ আয়নটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইমের প্রোস্থেটিক গ্রুপ। তাহলে কনজুগেটেড এনজাইমের প্রোটিন থাকে এবং এক্সট্রা একটা প্রোস্থেটিক গ্রুপ থাকে, এই প্রোস্থেটিক গ্রুপটা হচ্ছে এনজাইমের অপ্রোটিন অংশ এবং ডিএনএ পলিমারেজ এনজাইমের এই ম্যাগনেশিয়াম 2+ আয়নটা হচ্ছে তার এই অপ্রোটিন অংশ বা প্রোস্থেটিক গ্রুপ। এখন একটু বলে নেওয়া দরকার, এই যে কনজুগেটেড এনজাইমের যে অপ্রোটিন অংশটুকু, এই অপ্রোটিন অংশটুকুকে বলা হয়ে থাকে অ্যাপো এনজাইম। অ্যাপো বলতে বোঝায় যে সে পূর্ণ অ্যাক্টিভ না, অর্থাৎ সে অ্যাক্টিভ হওয়ার কিছু আগের অংশে রয়েছে। তাই একটা কনজুগেটেড এনজাইমের শুধু প্রোটিন পার্টটাকে বলা হয় অ্যাপো এনজাইম। এবং লক্ষ্য করে দেখো, এই অ্যাপো এনজাইম এবং প্রোস্থেটিক গ্রুপ, এরা দুইজন যখন একত্রে মিলিত হবে তখন সে একটা অ্যাক্টিভ ফর্মে চলে যায় এবং যার নাম দেওয়া হয়ে থাকে হলো এনজাইম। এই হলো এনজাইমটাই হচ্ছে আমরা যাদেরকে বলা হয়ে থাকে কনজুগেটেড এনজাইম। কনজুগেটেড এনজাইমগুলো হচ্ছে এই হলো এনজাইম ফর্ম, তার শুধু প্রোটিন পার্টটুকুকে বলা হয়ে থাকে অ্যাপো এনজাইম এবং তার নন প্রোটিন পার্টটুকুকে আমরা বলে থাকি প্রোস্থেটিক গ্রুপ। এইবার সবশেষে প্রোস্থেটিক গ্রুপের কিছু শ্রেণীবিন্যাস নিয়ে আমরা আলোচনা করব। প্রোস্থেটিক গ্রুপ দুরকম হতে পারে, একটা হতে পারে সেগুলো জৈব যৌগ, আরেকটা হতে পারে সেগুলো ধাতু আয়ন। আমরা যদি প্রোস্থেটিক গ্রুপ হিসাবে জৈব যৌগকে পেয়ে থাকি তাহলে সেটাকে বলা হয়ে থাকে একটা এনজাইমের কো এনজাইম, আর যদি ধাতব আয়নকে পেয়ে থাকি তাহলে তাদেরকে বলা হয়ে থাকে কো ফ্যাক্টর। তাহলে ইতোমধ্যেই হয়তো তোমাদের মাথায় ক্লিক করে গেছে এই যে ম্যাগনেশিয়াম 2+ আয়নটা, সেটা ডিএনএ পলিমারেজের কো ফ্যাক্টর হিসাবে কাজ করে, সেটা ডিএনএ পলিমারেজের কো ফ্যাক্টর হিসাবে কাজ করবে। তো ধাতব আয়নগুলোতে আমরা সাধারণত কো ফ্যাক্টর নামে ডাকি, আর জৈব যৌগ যদি থাকে সেটাকে কো এনজাইম হিসেবে ডাকি। যেমন বেশ কিছু এনজাইমে তোমরা হয়তো দেখেছো NADP+, FADH2, এ জাতীয় যৌগ বিভিন্ন এনজাইমের প্রোস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। সেই সকল গ্রুপ যদি থাকে তাদেরকে আমরা বলবো কোএনজাইম। আর ম্যাগনেশিয়াম 2+ আয়ন, সোডিয়াম আয়ন, এ জাতীয় আয়ন যদি থাকে তাদেরকে আমরা বলবো কোফ্যাক্টর। পুরো ভিডিওটাকে এক লাইনে আমরা যদি সামারি করতে চাই, কনজুগেটেড এনজাইমের প্রোটিন পার্টকে বলি অ্যাপো এনজাইম, অ্যাপো এনজাইমটুকু একটা নন প্রোটিন প্রোস্থেটিক গ্রুপের সাথে মিলিত হয়ে ফুললি ফাংশনাল হলো এনজাইম বা কনজুগেটেড প্রোটিন তৈরি করে। প্রোস্থেটিক গ্রুপ হচ্ছে এনজাইমের অপ্রোটিন অংশ। প্রোস্থেটিক গ্রুপ জৈব যৌগ হতে পারে, ধাতব আয়ন হতে পারে। জৈব যৌগ যেমন NADPH, FADH2 হলে তাদেরকে আমরা ডাকবো কোএনজাইম নামে, আর যদি ধাতব আয়ন হিসেবে থাকে তাদেরকে আমরা নাম ডাকবো কোফ্যাক্টর এই নাম দিয়ে। আশা করি তোমরা এনজাইম সংক্রান্ত এই সংজ্ঞাগুলো বুঝতে পেরেছো।